আসসালামু আলাইকুম ইভরিওয়ান, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে রসমালাই রেসিপি নিয়ে আসব। তো এখানে 300 গ্রাম ছানা আছে, এখানে 200 গ্রাম চিনি আছে, এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি আছে। এখানে আমি দুধটাকে ঘন করে নিলাম, এটার মধ্যে রসমালাই গুলা দিয়ে দিব। তারপর এই যে ঘন হওয়ার পর এই চিনিটা ওই দুধের সঙ্গে মিশানোর জন্য দিয়ে দিলাম। এখন হবে আমার ছানাটাকে কিভাবে রসমালাই তৈরি করব সেইটা, কিভাবে মাখবো সেইটা দেখবেন আপনারা, যাতে কোনো দানা দানা ভাব না থাকে সেই দিকে খেয়াল রাখবেন আপনারা। এই যে ঘি, ঘিটা দিয়ে দিলাম। তারপর আমি একটি প্লেটের মধ্যে এই ছানাটা মেখে নেব। এই যে দেখেন, ওই ছানাটা একটা প্লেটের মধ্যে নিলাম। নেওয়ার পর এইভাবে আমি মাখবো যাতে করে দানাটা না থাকে, দানা দানা ভাব থাকবে না। এইভাবে করে হাতের সাহায্যে নিয়ে নেব। তারপর এই যে অনেক ভালো করে মেখে নিলাম। তারপর এই যে বল বল ছোট ছোট বল বল করে নেব এই প্লেটের সাহায্য নিয়ে। অনেকে হাতের সাহায্য নিতে পারেন, যে বল বল করে নিলাম। এইভাবে করে আপনারা ভোল বানিয়ে নেবেন। এই যে দেখেন, আমি ভোলগুলো বানিয়ে নিলাম। এখন এই মিল্কের মধ্যে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট পর। আপনাদের মধ্যে নিয়ে আসব। দুধটা অনেক ঘন করে নিয়েছি যাতে করে ভালো একটা টেস্ট আসে।
আস্তে করে একটু না আমি দিয়ে দিব এটাকে দেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আপনাদের মাঝে আমি নিয়ে আসবো পারফেক্ট একটি রসমলাই। 20 মিনিট পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এই যে দেখেন কিভাবে সেদ্ধ হচ্ছে, আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিতেছি। যে একটু বাদাম দিয়ে দিচ্ছি। ওকে জুমি গো, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য শপ ইউ ক্যান, সি ওয়ান্ট টেক, আই উইল সে ডোন্ট, দেন আই উইল হিট ইউ, ইউ নিড টু গিভ মি আ ডিফারেন্ট উইগ এন্ড আ ডিফারেন্ট শার্ট। আর 2 মিনিট পর নামিয়ে নেব। এই যে দেখেন রসমলাইটা সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। আপনারা ঘরের মধ্যে এইভাবে রান্না করে দেখবেন, রসমলাইটা বানিয়ে খেয়ে দেখবেন, পারফেক্ট একটা রসমলাই তৈরি হয়ে গেছে। এই যে দেখেন রসমলাইটা হয়ে গেছে। তো এইভাবে ট্রাই করে দেখবেন আপনার ঘরের মধ্যে, অনেক মজা হবে। বাইরের দেখে নিজের হাতের রসমলাই অনেক মজা হয়। চেষ্টা করবেন আমাদের রেসিপি দেখে এইভাবে বানানো। আমি সানার ঘি দিয়েছি, তারপর দুধটাকে ভালো করে গাঢ় করে নিয়েছিলাম। আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে ভিডিও করতেছি। তো আজ এই পর্যন্তই, আমার রসমলাইটা তৈরি হয়ে গেল। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে বানানোর জন্য, আমাদের জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।